টেলিভিশনের স্ক্রিনত দেখা এই ব্যক্তিজনক মন করক। মহারাষ্ট্র বিধানসভার এজন সদস্য, নাম বাকসু কাদু। বাকসু কাদুয়ে শেহতীয়াভাবে জাতিক অপমান করছে। কেবল জাতিকেই নয়, সমগ্র অপমান করছে মহারাষ্ট্রের এই বিধায়ক। রূপ, তার আগে বাকসু কাদুর বিতং তথ্য জানিব। বাকসু কাদু প্রহার জনশক্তি পার্টির বিধায়ক, একনাথ সিন্ডের গোটক সমর্থন জানাইছিল কাদুয়ে। গুৱাহাটী রেডিসন হোটেলের বাহর পাতি আছিল সিন্ডে গ্রুপ। সেই সময় অসমলৈ আহিছিল বিধায়ক বাকসু কাদু। গুৱাহাটী মহানগরী রেডিসন ব্লু হোটেলত এইদরে বাহর পাতি আছিল শিবসেনার বিসম্বাদী গুট্টু। এই গুট্টুক আশ্রয় দিয়ার ক্ষেত্রে আগভাগ লৈছিল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসমত থাকি অসমৰ বতাহ পানির সঙ্গে মিলিত হয়ে এই বিধায়কসকলের মাজরে বাকসু কাদুয়ে এটা মহারাষ্ট্রলৈ গৈ অসম সংক্রান্ত যে বক্তব্য আগবাইছে, সেই বক্তব্য শুনিলে আপনি হতবাক হয়ে। মহারাষ্ট্র বিধানসভার ভিতর বাকসু কাদুর বিতর্কিত মন্তব্য, বিধানসভার পথর উপর ঘুরি ফুরা কুকুরক আলোচনা হয়েছিল। এই কুকুরবুরক কি করা যায় তার উপর আলোচনা, হঠাৎ সমাধানের পথ দিলে বাকসু কাদুয়ে। মহারাষ্ট্র বিধানসভার ভিতরের দৃশ্য এ। বিধানসভার ভিতর বাকসু কাদুয়ে আনুষ্ঠানিকভাবে যে মন্তব্য আগবড়ালে, সেই মন্তব্য শুনার পিছত প্রতিজন অসমের গানুম শিয়রি উঠিব। আমি প্রশ্ন করিম, এই সকল লোকক রেডিসন ব্রুত আশ্রয় দিবলে হিমন্ত বিশ্ব শর্মায় কিহে পাইছে? তেনহলে শুনি লোক বাকসু কাদুয়ে কি করে। মহারাষ্ট্রের এই কুকুরবুর অসমলৈ প্রেরণ করক, অসমৰ মানুহে কুকুর খায়। গুৱাহাটীলৈ আহি তেওঁ এই কথা দেখা পাইছে। অসম সরকার সঙ্গে যোগাযোগ করবলে সরকারক আহ্বান। বাকসু কাদুয়ে মহারাষ্ট্র বিধানসভার ভিতর মারাঠি ভাষাত কি কছিল প্রথমে শুনি লোক। দেখছে মহোদয়, তার একদম সোপা ইলাজ আছে। কুত্রে পাড়িও আসাল তো ত্যাচ্যা ঘরি আসলে পাহিজে, ত্যাচ্যাবর কারবাই কেলি পাহিজে যে রাস্তাবর येत असन। तर मंत्री महोदय, मला वाटतं याच्यावर समिती करा, हे केल्यापेक्षा तुम्ही ॲक्शन प्लॅन जाहीर करा ना। एखादा शहर तुम्ही तशा प्रकारचा प्रयोग करा, जेवढे रस्त्यावर आहे तेवढे उचला आणि आसाममध्ये नेऊन टाका। आसाममध्ये या कुत्र्याला किंमत आहे अध्यक्ष महोदय, किमान हे 8-8, 9-9 हजार आले खप विकत। नाहीतर माहिती घ्या, माझ्याकडे जे माहिती आहे, आम्ही गुवाहाटीला जाऊन आलो तेव्हा तिथं विचारलं आणि ते सांगत होते का जसे इकडे बोकडे खातात तसे तिकडे कुत्रे खातात अध्यक्ष महोदय। म्हणून तिथल्या व्यापाराला बोलावून तुम्ही जर याच्यावर उपाययोजना केली तर अध्यक्ष महोदय एका दिवसात तोडगा निघतं। तुम्ही त्या गव्हर्नमेंटशी बोला ना, तिथल्या ते घेऊन जाणार सगळे, त्याचा व्यापार होईल अध्यक्ष महोदय। স্বাভাবিকতে এই কথা নিশ্চয় আপনি বুঝি পাওয়া নাই, তেনহলে বাকসু কাদুর এই বক্তব্যর অসমিয়া রূপান্তর শুনিল। দেখছে মহোদয়, ফেলে তার একদম সোপা ইলাজ আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইয়ার এটা সহজ পন্থা আছে, রাস্তাত ঘুরি ফুরাই কুকুরবুরক লৈ চিন্তা করিব নালাগে। মন্ত্রী মহোদয় এই ক্ষেত্রে কমিটি গঠনের কথা কৈছে, ইয়ার বাবে কোনো কমিটি গঠন করার প্রয়োজন নাই। অসমলৈ এই কুকুরবুর পঠিয়াই দিব লাগে। অসমত 8-9 হাজার টকাত কুকুর বিক্রি হয়। মই গুৱাহাটীলৈ গৈ এয়া দেখি আহিছো, আমি ইয়াত যেনেকৈ ছাগলীর মাংস খাও তেনেকৈ অসমত কুকুরের মাংস খায়। অধ্যক্ষ মহোদয়, ইয়ার বাবে অসম সরকারের সঙ্গে যোগাযোগ করক, অসমৰ ব্যবসায়ীসকলক এই কুকুরবুর কিনিবলৈ কওক, ইয়ার ফলত দুইখন রাজ্যের মাজত ভাল ব্যবসায় হব। শুনি নিশ্চয় আপনি আচরিত হয়েছে। বাকসু কাদুয়ে যেতিয়া এই বক্তব্য আগবাইছিল মহারাষ্ট্র বিধানসভার মাজত, অন্যান্য বিধায়কসকলে হাঁহিছিল। বিধায়কসকলে হয়তো ভাবিছিল অসমৰ মানুহে কুকুর খায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কি কয়? এই সকল বিধায়কক গুৱাহাটীত আশ্রয় দি কি লাভ হল? গুৱাহাটীত থাকি সরকার গঠন করার পিছত কাক অপমান করবে? অসমবাসীক এনেকৈ অপমান করার পিছত নীরবে থাকিবনে সরকার? মহারাষ্ট্র সরকারের ওসব অসম সরকারের প্রতিবাদ করবনে? স্বাভাবিকতে এইবোৰ প্রশ্ন করছে অসমৰ জনতাই। অসমৰ জনতাই বিচাৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুকলিভাবে বাকসু কাদুর এই বক্তব্যর প্রতিবাদ করক, অন্যথা অসমৰ রাইজে ভাবিবলৈ বাধ্য হব। বিজেপির শীর্ষ নেতার ভয়ত হিমন্ত বিশ্ব শর্মায় এনে ধরনের মন্তব্য দিয়ার পর বিরত আছে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।